মেয়েরা নাক ফুটো না করলে কি গুণা হবে মেয়েরা নাক ফুটো না করলে গুণা হওয়ার কোনো কারণ নেই অনেকে এটা না জেনে বলে থাকেন কারণ যদি আজীবন নাক ফুটা না থাকলে না থাকলেও তাতেও কোনো অসুবিধা নেই আমি খোরশেদ আলম আপনি জানতে চেয়েছেন টিকটক লাইকিতে কিছু মেয়েরা বোরকা পর্দা করে করে এটা কতটা সঠিক এতে তারা তার নারী হিসাবে পর্দা করা বিধান কি হলো না ভাই আলম মাফ শুধুমাত্র বোরকা বা বা কালো একটা পোশাক পরা এরকম কোনো কিছু পরাটাই শুধু পর্দা নয় পর্দা হল যে সৌন্দর্যকে অপ্রকাশিত রাখার নাম এখন কেউ এরকম কোন কাপড় চোপড় বোরকা ইত্যাদি পরে যদি নাচানাচি করেন তাহলে তো সৌন্দর্য অপ্রকাশিত রাখলেন না বরং তিনি সেটাকে প্রদর্শন করলেন তাহলে সেটা কিন্তু পর্দা করা হলো না তিনি কবিরা করলেন এবং হারামে লিপ্ত হলেন আল্লাহ তালা আমাদের বন্ধুকে হেদায়ত দান করুন এবং ইসলামের নামে পর্দা নামে এ সমস্ত ধোঁকাবাজি এবং এ সমস্ত ভ্রান্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তালা আমাদের মা বন্ধুকে হেফাজত করুন এরপর মুক্তি ইসলাম আপনি লিখেছেন স্বামীর সন্তুষ্টি অর্জন কিভাবে করা উত্তম স্বামীর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনাকে অবশ্যই প্রথমত আল্লাহ তালার আদেশের গণ্ডির মধ্যে থেকেই করবে দ্বিতীয়ত স্বামীর চরিত্র হেফাজতের জন্য নিজেকে যথাসম্ভব সাজিয়ে গুছিয়ে রাখা যাতে করে স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্তিতে না জড়িয়ে পড়েন সেজন্য নিজের সাধ্য যেটুকু আছে সেটুকু চেষ্টা আপনাকে করতে হবে এর পাশাপাশি স্বামী যত বৈধ নির্দেশ করবেন সেগুলো মেনে চলবেন এবং তার সেবা করার জন্য আপনার সাধ্যে যতটুকু আছে আল্লাহ আলাদা যতটুকু দিয়েছেন ততটুকু আপনি চেষ্টা করবেন এই এর মাধ্যমে আপনি স্বামীর সন্তুষ্টি অর্জন করতে পারবেন এবং এটুকু করলে আপনি আপনার দায় মুক্ত হলেন সালাব্দলা